الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد رسول رب العالمين হে আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন গো আল্লাহ, তোমার আখির নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্যিত দুরুদ সালামের হাদিয়া পৌঁছায়া দাও। ওয়া রাব্বুল আলামিন, চলতে ফিরতে গুনাহ করতেছি মাওলা, বারবার তাওবা করেছি, বহুবার তাওবা করেছি, অবশেষে তোমার দরবারে ফিরে এসেছি। ওয়া রাব্বুল আলামিন, তুমি এতই মেহেরবান, তুমি এতই দয়াবান, বহু গুনাহ করার পরেও তোমার নাফরমানির সাথে সদা সর্বদা লিপ্ত থাকার পরেও মাওলা, আপনার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাওনি, আপনার অপরিসীম শাস্তি দিয়ে আমাদেরকে বরবাদ করে দাওনি, আমাদেরকে ধ্বংস করে দাওনি, তুমি এতই মেহেরবান। ওয়া রাব্বুল আলামিন, এই জামাতের পক্ষ থেকে যার দুটি হাত আপনার ভালো লাগে, যার দুইটা হাত আপনার কাছে পছন্দনীয় মাওলা, তিনি দুটি হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ওয়া রাব্বুল আলামিন, আমি নালায়েকের সাথে যারা হাত তুলেছেন পৃথিবীর যে যে খান থেকে, যে যে প্রান্তর থেকে মাওলা, আমি গুনাগারের সাথে হাত তুলেছেন, কারো হাত তুমি খালি ফিরিয়ে দিও না, কারো মনের বাসনা তুমি অপূর্ণ করো না, প্রত্যেকের মন বাসনা পূর্ণ করে দাও। ওয়া রাব্বুল আলামিন, পৃথিবীর বহু প্রান্তর থেকে অনেক মানুষ দোয়া চেয়েছেন, মাওলা আমি সবার নাম জানি না, কে কোন আশা নিয়ে দোয়া চেয়েছেন, মাওলা আপনি আলেমুল গায়েব, আপনি কুল্লি শাইয়িন কাদির, আল্লাহ আপনি সামিউম বসির। বান্দার অন্তরে যে কথার আবির্ভাব এখন পর্যন্ত তৈরি হয়নি, মাওলা সেই কথাটাও আপনি জানেন। ওয়া রাব্বুল আলামিন, যারা বহু কষ্ট করে মূল্যবান সময় ব্যয় করে তোমার দীন ইসলামের কথাগুলো শ্রবণ করেন, মাওলা অতঃপর আমল করেন, আল্লাহ তুমি প্রত্যেকের আমলগুলো কবুল করে দাও। যে যে উদ্দেশ্য নিয়ে আমল করেন, মাওলা তুমি প্রত্যেকের উদ্দেশ্যকে হাসিল করে দাও। ওয়া রাব্বুল আলামিন, আমাদের এই সময় ব্যয়টুকু মাওলা তোমার দীন ইসলামের প্রতি যারা সময় ব্যয় করে আয়োজনগুলো দেখেন, মাওলা আমরা যারা কষ্ট করে আয়োজনগুলো তৈরি করি, মাওলা আমাদের উভয়কে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ওয়া রাব্বুল আলামিন, আমাদের ইমান নেই, ইমানই শক্তি নেই, যার কারণে আমল করলে আমরা বিফল হয়ে যাই, আমল করলে আমরা কোনো ফল পাই না। ওয়া রাব্বুল আলামিন, আমাদের ইমানি চেতনা, ইমানি শক্তি আমাদের মনে তৈরি করে দাও, যে শক্তি দিয়ে তোমার জান্নাতে যেতে পারবো সেই রকমের শক্তি তুমি আমাদের মাঝে তৈরি করে দাও। ওয়া রাব্বুল আলামিন, পৃথিবীর আনাচে কানাচে বহু মানুষ বহু পেরেশানিতে আসেন, ওয়া রাব্বুল আলামিন, মনের মধ্যে আশা নিয়ে আমরা বেঁচে আছি, মাওলা আমাদের প্রত্যেকের আশাগুলো এ কারণে বানিয়ে পূর্ণ করে দাও। ওয়া রাব্বুল আলামিন, বহু মানুষ আছেন চাকরিজীবী, পড়াশোনা শেষ করেছেন, বিদ্যা শিক্ষা গ্রহণ করার পরেও, বহু শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও অনেক মানুষ অধিকার বঞ্চিত। ওয়া রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, এই পৃথিবীর আনাচে কানাচে বহু মানুষ চাকরিজীবী অবস্থায় আছেন, অনেক মানুষ চাকরি নিতে চান, লেখাপড়া শেষ করেছেন, মাওলা তুমি তাদেরকে তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করে দাও। ওয়া রাব্বুল আলামিন, আমার মতো অনেক শিক্ষার্থী আছেন মাওলা পরীক্ষা আমাদের সম্মুখে, ওয়া রাব্বুল আলামিন বিশেষ করে
এসএসসি পরীক্ষা, জেডিসি পরীক্ষা কিংবা আলিম পরীক্ষা, আল্লাহ এই দুনিয়ার তমাম পরীক্ষায় আমাদেরকে তুমি কামিয়াব দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা ছাত্র ছাত্রী আছি, মাওলা তোমার দিন ইসলামের শিক্ষা গ্রহণ করতেছি, মাওলা তুমি আমাদের আমলের মধ্যে, আমাদের ইলমের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে, আমাদের সিনার মধ্যে রব্বুল আলামিন তুমি বরকত দাও। আল্লাহ আমাদের সিনাকে তোমার নূরে, তোমার দিন ইসলামের নূরে আলোকিত করে দাও। রব্বুল আলামিন তোমার দিন ইসলামের নূর আমাদের অন্তরে প্রজ্বলিত করে দাও। তোমার দিন ইসলামের শিক্ষায় মুদের শিক্ষিত বানাও। তোমার দিন ইসলামের খেদমতে তুমি আমাদের কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার দিন ইসলামের শান ও মান তুমি যুগে যুগে সমুন্নত রাখো। আল্লাহ তোমার কোরআনের মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে যে বাজারা এই আয়োজনগুলো দেখছেন, আমি বারবার দোয়া করি আর ভিক্ষা চাই, প্রত্যেকের মনোবাসনাগুলো তুমি পূর্ণ করে দাও। নিশ্চয়ই কোনো না কোনো আশা নিয়ে তারা এই ভিডিওগুলো, এই আয়োজনগুলো দেখছেন। রব্বুল আলামিন আমাকে যে তোমার কোরআনের মহব্বতে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তোমার দিন ইসলামের মহব্বতে, মাওলা আমি ভিক্ষা চাই তুমি তাদের প্রত্যেককে ভালোবাসো, দুনিয়া ও আখেরাতে তোমার ভালোবাসা দিয়ে তুমি তাদের উদ্ধার করে নাও। রব্বুল আলামিন আমাদের বাবা, আমাদের আদি পিতা হযরতে আদম, হযরতে হাওয়া, বেহেস্তে তুমি সৃজন করার পরে তাদের বসবাসের স্থান দিয়েছিলে, কিন্তু চিরদুশ্মন মাদরুদ শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে বেহেস্তে গুন্দম ফল খাওয়ালো। রব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে তুমি তাদেরকে তোমার চিরশান্তির জান্নাত থেকে বের করে দিলে। রব্বুল আলামিন বহু বছর কান্না করার পর যে নবীর ওসিলাতে তুমি আমাদের আদি পিতার মা বাবার দোয়া কবুল করেছিলে, আল্লাহ আমরা তার সন্তান। রব্বুল আলামিন আমরাও সেই নবীর ওসিলা মুবারক নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের প্রত্যেকের পিছনের জিন্দেগীর তাম গুনা খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন চলতে ফিরতে শুধু গুনাহ করতেছি, তোমার না ফরমানের সাথে লিপ্ত আছি, মিথ্যে কথা বলতেছি, রব্বুল আলামিন প্রতিদিন আমরা একবার তাওবা করি যে আর গুনাহ করব না, আর না ফরমানি করব না, আর নামাজ ছেড়ে দিব না, কিন্তু কই আমরা তো আজ পর্যন্ত নামাজি হতে পারলাম না। মাদরুদ শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে বারবার তোমার নাফরমানিতে লিপ্ত করে দেয়। রব্বুল আলামিন আমাদেরকে তোমার কুদরতি সাহায্য দিয়ে বাঁচিয়ে রাখো। আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা মুবারকে আমাদের মাফ করে দাও, আর তামাম গুনাহের কাছ থেকে মুলামুদের বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন যে মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না, সেই মা বাবার জন্য দোয়া করতে আমরা কখনো ভুলে যাব না। অগর রব্বুল আলামিন 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে মোরা অবস্থান করেছি, মাকে বড় কষ্ট দিয়েছি, মাওলা আজ অনেক সন্তান এগুলো ভুলে যায়। রব্বুল আলামিন সুন্দরী নারী পেয়ে কিংবা নানা কারণে মা বাবাকে দেখতে পারে না, কারণে অকারণে তাদের মনে মুরা কষ্ট দিয়ে থাকি, অগর রব্বুল আলামিন তুমি তাদেরকে এত সহ্য দিয়েছ, এত ধৈর্য দিয়েছ, তারা নীরবে এগুলো সহ্য করে যান। অগর রব্বুল আলামিন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিও। রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছেন মাওলা, আল্লাহ আমাদের মা বাবাকে আমাদের মাতার তাজ হিসাবে, আমাদের মাতার ছায়া হিসাবে এই দুনিয়ার জমিনে আরো বহু বহু দিন বাকি রাখো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা বাবা কবর দেশে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের মা বাবার কবর বেহেস্তের গুলজার বানাও।
প্রত্যেকের কবর বেহেস্তের গুলজার বানাও, বেহেস্তি হাওয়া বাতাস দিয়ে আলোকিত করে দাও। ও রব্বুল আলামিন, আপনার বন্ধুকে এতিম রূপে বাটিয়ে মাওলা তুমি শিক্ষা দিয়েছ। আপনার হাবিব বলেছেন, কোনো সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া ডাইরেক্ট কবুল হয়, আবার যদি কোনো মা বাবা কোনো সন্তানের জন্য দোয়া করেন সেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি মাওলা তুমি কবুল করে নাও। আমরা তো গুনাহগার সন্তান, আমাদের মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আর আপনার হাবিবের শেখানো এই দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আমাদেরকে আমাদের মা বাবার জন্য নেক সন্তান হিসেবে কবুল করো। ও রব্বুল আলামিন, এই দুনিয়ায় যত দিন বাঁচিয়ে রাখো মাওলা, আপনার মকবুল গুলামি আর ইবাদত বন্দেগি করার তৌফিক দিও ইয়া আল্লাহ। ও রব্বুল আলামিন, বহু মানুষ বহু পেরেশানিতে আছেন, আমার কাছে দোয়া চেয়েছেন মাওলা, আমি তো দোয়া করার উপযুক্ত মানুষ নয়, আমার তো কোনো আমল নেই, আমার তো কোনো এলিম নেই, কোনো জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, চিন্তা নেই। ও রব্বুল আলামিন, আমার সাথে যারা কষ্ট করে হাত তুলেছেন মাওলা, এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। আর এই বিশাল জামাতের মধ্যে যার দুইটা হাত আপনার ভালো লাগে, যার দুইটা হাত আপনার কাছে পছন্দনীয়, আল্লাহ সেই মহান ব্যক্তির ওসিলায় আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। ওয়া রব্বুল আলামিন, আমাদের কবর দেশে মরদে গান, যারা আত্মীয় স্বজন কবর দেশে সাহিত, দুনিয়ায় থাকতে যারা আমাদেরকে অপুরন্ত ভালোবাসতেন মাওলা, আজ তারা কবর দেশে চলে গেছেন। আমরা যারা জীবিত আছি আল্লাহ, আমরা ভিক্ষা চাই, প্রাণ ভরে দোয়া করি মাওলা, আমাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি খালা খালু ইত্যাদি পাড়া প্রতিবেশী, ওয়া রব্বুল আলামিন, যারা কবর দেশে চলে গেছেন তুমি তাদেরকে তোমার রহমতের কুলে লালন পালন করো। আল্লাহ যারা যদি কোনো আজাবের মধ্যে থাকেন মাওলা, আপনার হাবিবের ওয়াস্তে তাদের কবরের আজাবকে মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত কবরে আর তুমি আজাব দিও না। ওয়া রব্বুল আলামিন, অনেক মানুষ দোয়া চেয়েছেন, অনেকের স্বামী এই দুনিয়ার জমিনে থাকতে অনেক ভালোবাসতেন। ওয়া রব্বুল আলামিন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত পুরন্ত, এটা একটা জান্নাতি নিয়ামত মাওলা। যাদের স্ত্রী রেখে স্বামীরা কবর দেশে চলে গেছেন, অথবা স্বামীও আছেন স্ত্রী চলে গেছেন, ওয়া রব্বুল আলামিন, এই যে তুমি জুর সৃষ্টি করেছিলে দুনিয়ায় যারা সংসার জীবনে একত্র হয়ে, ওয়া রব্বুল আলামিন, একত্র হয়ে যারা জীবনযাপন করেছেন, হঠাৎ করে তোমার ডাকে সাড়া দিতে, ওয়া রব্বুল আলামিন, হায়াতে জিন্দেগি শেষ হয়েছে বলে স্বামীকে রেখে স্ত্রী চলে গেছেন, কিংবা স্ত্রীকে রেখে স্বামী চলে গেছেন, আল্লাহ এই সমস্ত স্বামী স্ত্রীকে তুমি মাফ করে দাও। কাল ময়দানে মাহশরেও তুমি তাদেরকে একে অন্যকে চিনার মতো শক্তি দিও, তুমি তাদেরকে পরিচয় করিয়ে দিও যে অমুক তোমার স্বামী ছিলেন, অমুক তোমার স্ত্রী ছিলেন, এইভাবে তুমি পরিচয় করিয়ে দিও ইয়া আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে অফুরন্ত নিয়ামতের ভালোবাসার মহাত্ম প্রকাশ, ওয়া রব্বুল আলামিন, এই দুনিয়া যত দিন আছে, যত দিন এই দুনিয়া থাকবে, স্বামী স্ত্রীর সংসারে তুমি মহব্বত দিও। অনেক মানুষ অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা, ওয়া রব্বুল আলামিন, মহব্বত নেই ভালোবাসা নেই যে সংসারে, আপনার হাবিব বলেন ওই সংসারটা ওই গড়টা হলো জাহান্নামের মতো। আর যে গড়ে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর মহব্বত আছে, ওই গড় ওই সংসার হলো জান্নাতি টুকরা। ও রব্বুল আলামিন, কারণে অকারণে মাদুদ শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে রাখে,
আপনার হাবিবের ওয়াস্তে ওই সমস্ত সংসার তুমি মধুর সম্পর্ক সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন আমাদের জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার দিন ইসলামের পথে তুমি আমাদের কবুল করে নাও। রব্বুল আলামিন আমি নালায়েকের কাছে যারা দোয়া চেয়েছিলেন, কি আশা নিয়ে কি বাসনা নিয়ে দোয়া চেয়েছিলেন, মাওলা তোমার গাইবে ইলমে সব কিছু জানা আছে, প্রত্যেকের আশাগুলো এ কারণে বানিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ যে সংসারে অশান্তি আছে তুমি শান্তি বর্ষণ করো, যে সমাজে অশান্তি আছে তুমি শান্তি করে দাও, যে মানুষগুলার মধ্যে মনে অনেক অশান্তি আছে, অস্থিরতা আছে, অনেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন, মাওলা আপনার হাবিবের ওয়াস্তে প্রত্যেকের সমস্যা তুমি সমাধান করে দাও। রব্বুল আলামিন যে রোগের কোনো চিকিৎসা নেই, যে রোগের কোনো ওষুধপাতি নেই, রব্বুল আলামিন তোমার গায়েবী ওষুধ দিয়ে তোমার কুদরতি শিফাখানা থেকে তোমার যে সমস্ত মানুষ পৃথিবীর বহু প্রান্তরে অনেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় আছেন, মাওলা আপনার হাবিবের ওয়াস্তে প্রত্যেকের অসুস্থতাকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন এই পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখো মাবুদ, খুশু হুজুর শহীদ নামাজ আদায় করার তৌফিক দিও। তাড়াহুড়া করে কিছু মানুষ নামাজ আদায় করেন, রব্বুল আলামিন নিশ্চয়ই মাদরুদ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মাদরুদ শয়তান আমাদের নামাজের মনস্ককে দূর করে রাখে। আমরা যখন নামাজে দাঁড়াই মাদরুদ শয়তান আমাদেরকে দুনিয়ার আজে বাজে বিষয় মনে করিয়ে দেয়। এই সমস্ত প্ররোচনা থেকে আপনার হাবিবের ওয়াস্তে আমাদেরকে রক্ষা করে রাখিও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দিও দোন দৌলতে মান ইজ্জতে শান শৌকতে আমল ইলমে দুনিয়া আখিরাতের বাদশাহি দান করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে যারা ভালোবাসেন নিশ্চয়ই তোমার দিন ইসলামের মহব্বতে, তোমার কোরআন সুন্নার মহব্বতে যারা আমাদের সাথে সুসম্পর্ক রাখেন, আল্লাহ তুমি তাদের সাথে ভালো ব্যবহার করিও, তাদেরকে তাদের অভাব দূর করে দিও, তাদের পেরেশানি দূর করে দিও, মনে বাসনা পূর্ণ করে দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন জীবনে একটিবার আপনার হাবিবের বাড়ি সোনার মক্কা মদিনা নসিব করো, জিয়ারতে মকবুল আমাদেরকে নসিব করো। রব্বুল আলামিন জীবনে একবার তোমার হাবিবের রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সরাসরি উপস্থিত হয়ে বলার তৌফিক দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যাদেরকে তুমি তৌফিক দিয়েছো বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল করার তৌফিক দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মানুষের অনেক সমস্যা, অনেক বিপদ, অনেক আপদ, অনেক পেরেশানি, রব্বুল আলামিন নিশ্চয়ই তুমি আদম সন্তানকে পরীক্ষা করে থাকো। আল্লাহ তুমি এমন পরীক্ষা দিও না যেই পরীক্ষায় আমরা কোনোভাবে উত্তীর্ণ হতে পারি না। আমাদের ইমান দুর্বল, আমাদের আমল দুর্বল, যার কারণে আমরা কোনো পরীক্ষায় পাশ করতে পারবো না। রব্বুল আলামিন আপনার খাস দয়া দিয়ে আর ভালোবাসা দিয়ে আমাদের এই দুনিয়ার জিন্দেগি শান্তিময় করে দাও, আর আখেরাতের জন্য বেশি বেশি কামাই করার তৌফিক দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই দুনিয়া নিশ্চয়ই কোনো স্থায়ী, যে কোনো মুহূর্তে আমাদের চলে যাওয়ার ডাক আসতে পারে, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এটা বিশ্বাস করি। রব্বুল আলামিন আমাদের প্রিপারেশন নেওয়ার এখন অনেক কিছু বাকি, আল্লাহ কবরের সামানা জোগাড় করার আগে তুমি আমাদের ডাক দিও না। রব্বুল আলামিন কবরের সেই ভয়ানক আজাব মোরা সইতে পারবো না, এই দুনিয়ায় থাকতে কবরের সামানা জোগাড় করার তৌফিক দিও ইয়া আল্লাহ। কবরের সওয়ালের জবাব, কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো
আমল তুমি আমাদের করার তৌফিক দিও ইয়া আল্লাহ। ওগো রব্বুল আলামিন, যত মানুষের যত সমস্যার পেরেশানি, যাদের চাকরি হয় না তুমি তাদের চাকরি ফিরিয়ে দিও। ও রব্বুল আলামিন, যাদের চাকরি ছিল কিন্তু চলে গেছে, মাওলা তুমি তাদের চাকরি ফিরিয়ে দাও। যারা অনেক অভাবী, যাদের সংসার খুব অভাবের মধ্যে চলে, আল্লাহ তোমার তো ধনের কোনো অভাব নেই, আল্লাহ তুমি অসীম সম্পদের মালিক, আল্লাহ তুমি অসীম শক্তির মালিক, আল্লাহ তোমার ভাণ্ডারে কোনো কিছু খালি নেই। ও রব্বুল আলামিন, যারা গরিব আছেন তাদের গরিবতি দূর করে দাও, যারা পেরেশানিতে আছেন তাদের পেরেশানি দূর করে দাও। ও রব্বুল আলামিন, যারা ছাত্র আছেন লেখাপড়ায় আছেন, তুমি তাদের জেহেন শক্তি খুলে দাও। নিশ্চয়ই মা বাবা সন্তানদেরকে মনে একটা আশা নিয়ে পড়ান। কেউ হয়তো আশা করেন, আমার ছেলেকে আমি দীন ইসলামের খাদিম বানাবো, আমার ছেলেকে দিয়ে আমি কুরআন সুন্নার কাজ করাবো, দিনের কাজ করাবো। ও রব্বুল আলামিন, মা বাবাদের এই নেক আশাগুলো তুমি অবশ্যই পূর্ণ করে দাও। ও রব্বুল আলামিন, যে মা বাবার জন্য সন্তানের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ আমাদের মা বাবার জন্য আমাদেরকে তুমি নেক সন্তান হিসাবে কবুল করে নাও। ও রব্বুল আলামিন, দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখো তোমার মকবুল গোলামি আর ইবাদত বন্দেগি করার তৌফিক দিও ইয়া আল্লাহ। ও রব্বুল আলামিন, নিশ্চয়ই আপনি পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতেই হবে। সেই মুহূর্ত আসার আগে আল্লাহ আমাদের কাছে তোমার ভয়ঙ্কর আজরাইলকে পাঠিয়ে দিও না। ও রব্বুল আলামিন, সেই মুহূর্তে নিশ্চয়ই একদিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই মুহূর্ত যে কোনো সময় আসতে পারে। ও রব্বুল আলামিন, আমাদের অন্তরে মরণের ভয় তৈরি করো, আমাদের মনে তোমার শাস্তির ভয়ঙ্কর ভীতি অর্জন করার তৌফিক দেও, আমাদের মনে তোমার ভালোবাসা সৃষ্টি করো, আর পাশাপাশি দুজখের ভয়াবহতা জাগিয়ে তুলো, যে ভয়াবহতার কারণে আমরা পাপের দিকে যাইতে পারবো না। ওগো রব্বুল আলামিন, চিরশত্রু শয়তান থেকে বাঁচার তৌফিক দিও আমাদের। আল্লাহ শেষ ফরিয়াদ নিশ্চয় অবশ্যই একটি সময় আমাদের জন্য আসতেছে, সারা বছর ছাত্রছাত্রীরা লেখাপড়া করার পরে একটি সময় অবশ্যই আসে যেই সময়ে পরীক্ষা দিতে হয়, সারা মাস গাছ লাগানোর পর এমন একটি সময় আসে গাছের ফল দেওয়ার সময়, সারা দিন কাজ করার পর এমন একটি সময় আসে যেই সময়ে মালিকের সামনে উপস্থিত হয়ে সারা দিনের কাজের ফল নিতে হয়। ওগো রব্বুল আলামিন, নিশ্চয় একটি সময় আসিতেছে যেই সময়ে আর কোনোভাবেই আমরা এই পৃথিবীতে বাঁচতে পারবো না, আমাদের পূর্বপুরুষেরাও যেভাবে চলে গিয়েছেন আমাদেরকেও সেইভাবে যেতে হবে, আর যাওয়ার পূর্বে আমাদের কবরের সামান জোগাড় করার তৌফিক দিও, আখেরাতের জন্য আমাদেরকে কিছু নেক আমল করার তৌফিক দিও। ওগো রব্বুল আলামিন, বিদায় বেলায় শেষ মুহূর্তে যখন আমাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে, মাওলা আমাদেরকে নিজ গৃহে বসিয়ে আত্মীয় স্বজনকে সামনে রেখে, ও রব্বুল আলামিন তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক আমাদের সামনে উপস্থিত রাখিয়া, আল্লাহ তখন আমরা অনেক পিপাসার্থ থাকব, নিশ্চয়ই কঠিন সোকরাতের মুহূর্ত অত্যন্ত কঠিন। আপনার হাবিব বলেছেন, মৃত্যুর মুহূর্ত অত্যন্ত কঠিন আর ভয়াবহ, যখন আপনার হাবিবের রুহ মুবারক নেওয়ার জন্য হযরতে আজরাইল আসলেন, আসার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারক নেওয়ার জন্য যখন হযরতে আজরাইল সিনা মুবারকের উপরে হাত রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন, ওরে আজরাইল, তামাম উহুদ পাহাড় তুমি কি আমার বুকের উপরে রেখে দিয়েছ? আল্লাহ নিশ্চয় অত্যন্ত কঠিন সোকরাতের মুহূর্ত, আল্লাহ সেই মুহূর্ত আমরা পিপাসার্থ থাকব, তোমার হাবিবের আবে কাউসারের পানি পান করাই আমাদের পিপাসা
জিন্দেগির জন্য তুমি দূর করে দিও। ও রব্বুল আলামিন, আপনার হাবিবের নূরানি চেহারা মুবারক সামনে রাখিয়া আবে কাউসারের পানি ফিলাইয়া ফিলাইয়া আল্লাহ আমাদের জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু